আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি সাব্বির খান। এই মুহূর্তে আমি চলে আসলাম আবার সেই নতুন ঠিকানা গাজীপুর চৌরাস্তা বাইপাসে। আজকের পেঁয়াজের বাজার দর জানিয়ে দিতে দর্শক, বাড়ছে পেঁয়াজের বাজার, কমার কোনো সন্ধানে এখনও কেউই পাচ্ছি না দর্শক। কেন পেঁয়াজের বাজার ধাপে ধাপে বাড়ছে, এ বিষয়ে কথা বলবো সরাসরি আড়দারের সাথে। আর প্রত্যেকটা মানুষ ভিডিওটাকে শেয়ার দিয়ে আজকের বাজার দর অন্য একজন মানুষকে দেখা শুরু করে দেবেন দর্শক। ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক, সরাসরি কথা বলবো, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? ব্যবসা বাণিজ্য কিছু সুবিধা না। সুবিধা না কেন? বেচা কিনা কম। বেচা কিনা কম একেবারে একেবারে। আচ্ছা আচ্ছা, এই ঠিকানা একবার বলেন না। ঠিকানা এটা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, গাজীপুর বাইপাস। গাজীপুর বাইপাস, তার মানে বর্তমানে আমরা এখন বাইপাসে আছি। বাইপাসে। আচ্ছা আচ্ছা, কয় জেলার পেঁয়াজ আছে আজকে আপনার কাছে? এখানে আমার দুই তিন জেলার পেঁয়াজ আছে। দুই তিন জেলার পেঁয়াজ আছে না? আপনার ফরিদপুর। আচ্ছা, আজকে পেঁয়াজ আলুর আমদানি কেমন হচ্ছে? আজ আমদানি কম। আমদানি কম। আচ্ছা আচ্ছা, আমরা যদি এক সাইড দিকে শুরু করি, কত করে দিচ্ছেন এগুলো, কত করে বিক্রি করতেছেন? এরা বিক্রি হয় আপনি 57-58 টাকা। 57-58 টাকা বিক্রি করতেছেন না? জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা কত করে বিক্রি করতেছেন? এটা এটা পাবনার পেঁয়াজ 60 টাকা বেচা কেনা হয়। পাবনার পেঁয়াজ 60 টাকা। আর এটা কোন জায়গা? এটা এটা ফরিদপুর। ফরিদপুর। এগুলো তো কমিশন কেমন রাখেন? কমিশন কেজিতে 1 টাকা। কেজিতে 1 টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কত করে বিক্রি করতেছেন ভাইজান? এটা এটা কুষ্টিয়ার পেঁয়াজ, ওটা ওটা বেচে 60 টাকা। কুষ্টিয়ার পেঁয়াজ 60 টাকা বিক্রি করতেছেন? জি। পাবনার পেঁয়াজ সাথে সমান, একই সমান ভাই। আর এটা কত বিক্রি করতেছেন? ওটা 60 টাকা 61 টাকা। 60 টাকা 61 টাকা। ভাই আমরা তো যা জানি বর্তমানে কিন্তু বাংলাদেশের ভিতরে যদি ভালো দামে পেঁয়াজ পেয়ে থাকে তাহলে কিন্তু রাজশাহী আর হচ্ছে পাবনার পেঁয়াজ, পাবনার এখন কিন্তু সবগুলো দামে তো এক সমান, বুঝতে পারছি না। পাবনার অরিজিনাল পেঁয়াজ যেটা দেশি, যেটা দেশি পেঁয়াজ, পাবনার দেশি পেঁয়াজটার বাজার অনেকটাই বেশি। পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজটা এই বাজারে 64-65 টাকা বেচা কেনা হয়, কিন্তু ওই পেঁয়াজটা আমার ওখানে নাই। নাই না? আচ্ছা, এই জন্য বুঝছিলাম আর কি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা 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 পাবনার পেঁয়াজ, কিন্তু এটা অরিজিনাল দেশি না। অরিজিনাল দেশি না? না না, এটা কিং পেঁয়াজ বলে। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন এটা? এটা 60 টাকা বেচা কেনা। 60 টাকা করে বর্তমান বাজার দর দিচ্ছেন না ভাই? এলসির খবর কি? এলসি আসছে নাকি? এলসি শুনছিলাম আসছে, কিন্তু আমরা তো পাই না। পান নাই? না পাই না এখনো। পান নাই না? অল্প কিছু মাত্র ঢুকতেছে, তো ওই অন্যান্য মোকামে ফেনী, সিডিগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা এইসব জায়গায় খাওয়া যাচ্ছে আর কি। আর এলসিপি রেটটাও বেশি, এই কারণে আমরা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই এই পেঁয়াজটা কত করে দিচ্ছেন? এই পেঁয়াজটা বেচা কেনা 57-58 টাকা। 57-58 টাকা। এটা কোন জায়গা? এটা এটা কুষ্টিয়া জেলা। জি, কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, ওটা তো বলে 60 টাকা, এটা 57-58 বলতেছেন? ওটা মাল ভালো, মালের মান ভালো, আর এটা মান খারাপ। আর তার মানে বাজার ডিপেন্ড করে কোয়ালিটির উপর, কোয়ালিটির উপর নির্ভর করে, বাজার কোয়ালিটির উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার গাজীপুর বাইপাস থেকে আজকের পেঁয়াজের বাজার দর আপডেট দর্শক।